বন্ধু বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের অফিসিয়াল ইন্টারভিউ ডেট নিয়ে সঙ্গে আমি নিজেকে ক্ল্যারিফাই করব এবং নিজেকে ডিফেন্ড করব যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছি আর তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো সেই ভিডিওটাকে তো সেই ভিডিওটাকে ডিফেন্ড করব কিছু কিছু লোক আছে যারা কিন্তু সমস্ত ভালো ভিডিওটাকেও খারাপ বলে এবং কমেন্ট খারাপ খারাপ করে তো সত্যি দেখে করে আমারও খারাপ লাগছে যে কয়েকটা ব্যক্তি আছে যারা যতই ভালো যতই এফোর্ট দিয়ে ভিডিও বানাও তারা ডিসলাইকেই করবে এবং তারা সত্যি কমেন্ট সেকশানে গিয়ে একটা খারাপ মন্তব্য করবে তো চলো আজকের এই ভিডিওতে তোমরা কি কি জানতে পারবে একটু বলে দিচ্ছি তোমাদের ইন্টারভিউ নিয়ে যাবতীয় প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের কনফিউজিং প্রশ্ন আমাদের মনে যতগুলো জিজ্ঞাসা চিহ্ন জাগছে সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে দেব তোমাদের ইন্টারভিউ ডেট ইমেলটা কতটা ফেক বা কতটা অথেন্টিক এছাড়াও আজকে একটা কথা বলবো বা নিজেকে ডিফেন্ড করব। কালকের একটা ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা আমি কি বলেছি এবং কমেন্ট সেকশনে কি কমেন্ট করেছে সেটা একটু আলোচনা করব। তো বন্ধুরা চেষ্টা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আশা করছি আপনাদের মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমি বলে রাখছি এখানে একটা বন্ধু রয়েছে বন্ধুটা কমেন্ট কি করেছেন দেখতে পাচ্ছেন এখানে উজ্জ্বল দাস উজ্জ্বল দাস এখানে বলছে ক্যান্সেল করেনি নি পোস্টপোন করেছে তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে বলতে চাইছি যে আমি কী বলেছি যে ষোলো তারিখে যে মেলটা এসেছে ষোলো তারিখের পরে সতেরো তারিখে যে মেলটা দিয়েছে বা সতেরো তারিখের যে নোটিফিকেশানটা এসেছে সেই নোটিফিকেশানটা বলা রয়েছে তোমাদের যে কুড়ি তারিখে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে এর মানে সারা জীবনের জন্য তোমাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়নি পুরো জিনিসটা বুঝো কুড়ি তারিখের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়েছে মানে যে ইন্টারভিউ ডেটগুলো দিয়েছিল সেই ডেটে আর ইন্টারভিউ হবে না বুঝতে পারলে পোস্টপোন তো হয়েইছে অবশ্যই তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু পরে কন্ডাক্ট করা হবে কিন্তু যে ডেটে দেওয়া ছিল সেই ডেটগুলো ক্যান্সেল হয়েছে ক্লিয়ার করতে পেরেছি উজ্জ্বল তুমি যদি ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও আমি কি ভুল বলেছি চলো তারপরে নেক্সট কমেন্ট এখানে অমিত বিশ্বাস কি বলেছে একটু দেখে নিই তারপরে আমরা যে ডিসকাশানটা সেটা কন্টিনিউ করব তো এখানে অমিত বিশ্বাস বলেছে দাদা তুমি বলছো এই নোটিশটা ফেক এই জায়গাটায় তোমরাও একটু ধ্যান দেবে দাদা তুমি বলছো নোটিশটা ফেক তাহলে ওই ছেলেটার তো ইন্টারভিউ ছিল তেইশ সাত কুড়ি তারিখে তাহলে এখন ওর ইন্টারভিউ ডেট তেরো আট কুড়ি তারিখে কী করে হলো তো দাদা তুমি বলছো এই নোটিশটা ফেক তো অসীম বিশ্বাস আমি তোমাকে বলতে চাইছি তুমি একটু চেষ্টা করে এবং সকলকে বলছি ভিডিওটা পুরোটা দেখবে একটা কমেন্ট করার আগে বা একটা মন্তব্য করার আগে ভিডিওটা পুরোটা দেখবে ভিডিও যদি আমি বলে থাকি যে নোটিফিকেশানটা পুরোটা ফেক তাহলে কিন্তু তুমি আমাকে এসে করে জুতো মেরে যেতে পারো আমি তোমাদেরকে কালকের ভিডিওটার একটা ছোট্ট ক্লিপ প্লে করে দিচ্ছি তোমাদের যদি বিশ্বাস হচ্ছে না আমি আই বাটনে লিংক দিয়ে দেব এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তোমরা ভিডিওটা প্লে করো এই ক্লিপটা তোমরা দেখতে পাবে তো চলো শুনে নি ক্লিপটা তো প্রথমেই বলে রাখছি এই যে নোটিফিকেশানটা তোমরা দেখলে সেই নোটিফিকেশানটা কিন্তু একেবারে মিথ্যা সেই নোটিফিকেশানটা সঠিক কিন্তু সেই নোটিফিকেশানটা নিয়ে যে যে কথাগুলো বলা হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে রিসিডিউল হয়ে গেছে এই ইমেলটা কালকে এসেছে দেখতে পাচ্ছ ইয়েস্টারডে লেখা রয়েছে ইমেলটায় তো সমস্ত কিছুটাই কিন্তু মিথ্যা দেখো বন্ধুরা কেন মিথ্যা বলছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দুটো স্ক্রিনশট দেখাচ্ছি একটাই কিন্তু ডে লেখা আছে আর একটাই ষোলো তারিখে লেখা রয়েছে এই এই দুটো ইমেইলেই কিন্তু একটা স্টুডেন্টেরই সেই স্টুডেন্টটা ষোলো তারিখেরও একটা নোটিফিকেশান নিয়ে রেখেছে আর ওই নোটিফিকেশানটাই মানে ওই ইমেলটাই কিন্তু ডেও শো করছে মানে যেদিন ওর কাছে মেলটা আসে তার পরের দিন যখন ওই স্ক্রিনশটটা নিয়েছিল তখন দেখাচ্ছিল ইয়েস্টারডে মানে সেটা হচ্ছে পুরনো নোটিফিকেশান যেখানে ইয়েস্টারডেটা শো করছে আর এটা হচ্ছে একেবারে নতুন মানে আজকে কালকে স্ক্রিনশটটা নিয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে ষোলো তারিখের নোটিফিকেশান মানে দুটো নোটিফিকেশান বা দুটো ইমেলেই কিন্তু এক দুটোর মধ্যে কোনো তফাত নেই দুটো নোটিফিকেশানের স্ক্রিনশট টাইমিংটা শুধু আলাদা তো বন্ধুরা আশা করছি আপনারা অডিওটা শুনলেন এবং ভিডিওটাও দেখলেন যদি তাও বিশ্বাস না হচ্ছে ভিডিওটা এখনও রাখা রয়েছে এবং ভিডিওটা আপনারা গিয়ে করে দেখে নিন এক মিনিট পঞ্চান্ন বা ছাপ্পান্ন সেকেন্ডে প্লে করুন দেখুন আপনারা দেখতে পাবেন কি না সেখানে আমি ক্লিয়ারভাবে মেনশন করেছি মেলটা ফেক নয় মেলটা নিয়ে যেভাবে দেখানো হচ্ছে বা মেলটাকে নিয়ে যেভাবে নিউজ দেওয়া হচ্ছে যে এটা এখনের মেল এটা নতুন মেল দিয়ে দিয়েছে তোমাদের ইন্টারভিউ ডেটের সেই জিনিসটা ফেক নিউজগুলো ফেক সেই মেলটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই জিনিসটা ফেক ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা বারবার বলছি ভিডিওগুলো পুরোটা দেখবে কথাগুলো শুনবে তারপরে যদি কিছু ভুল লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এসে করে গালাগাল দিতে পারো আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই মাথা পেতে নেব কিন্তু আমি কতটা এফোর্ট দিয়ে কতটা প্রমাণ জোগাড় করে ওই ভিডিওটা করেছি সেই ছেলেগুলোই জানে যাকে আমি কল করেছি মেসেজ করেছি যদি তোমাদের মধ্যে কেউ এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি না বলিনি আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছি না করিনি তো বন্ধুরা আমি আরেকবার বলছি যে মেলটা এসেছে সেই মেলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডেই পাঠিয়েছে মেলটা ফেক নয় মেলটাকে যেভাবে দেখানো হচ্ছে যে এটা আগের দিনে এসেছে মেলটা সকলের ইন্টারভিউ শুরু হয়ে যাবে এত তারিখ থেকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই জিনিসটা একেবারেই ভুল এরপর একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল আমার কমেন্টটা খুঁজে পেলাম না কিন্তু কমেন্ট করেছিল যে দাদা আপনি কি রিক্স নেবেন যদি স্টুডেন্টটা সেই তারিখে পরীক্ষা দিতে না যায় তো বন্ধু তোমাকে আমি বলছি কেউ বিনা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে না যতক্ষণ না সে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে না ততক্ষণ কি সে ইন্টারভিউ দিতে যাবে এতটা তো বোকা কেউ নেই আর এই দুনিয়ায় তোমাকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি তুমি অফিসিয়াল সাইটে ঢুকে করে অ্যাডমিট কার্ড ডাউনলোড যেখানে হয় সেই সেকশনে গিয়ে করে অ্যাডমিট কার্ডটা তোমার ডাউনলোড করে দেখাও তো যদি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারছো তাহলে তুমি অবশ্যই চলে যাবে ইন্টারভিউ দিতে নিশ্চয়ই তুমি দুদিন পর পুলিশ হবে এতটুকু বুদ্ধি রয়েছে তোমাকে ইন্টারভিউর আগে তোমাকে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই অ্যাডমিট কার্ড না ডাউনলোড করে কে ইন্টারভিউ দিতে চায় আমি আরেকটা কথা বারবার বলেছি যখনই রিশিডিউল্ড হবে আগে ওয়েবসাইটে তোমাদেরকে জানানো হবে হ্যাঁ মানলাম মেলটা সঠিক তোমাদের তেরো তারিখ থেকে বা বারো তারিখ থেকে বা দশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কিন্তু তোমাদের তো অফিসিয়াল সাইটে নোটিফিকেশন দেবে মুকুচুরি খেলে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্প্যাম্পোল্ডার একটা মেল পাঠিয়ে দেবে আর কেউ দেখলো কেউ দেখলো না তাহলে তার ইন্টারভিউটা কি চলে যাবে পাগল নাকি তোমাদের অফিসিয়াল সাইটে একটা বাকায়দা নোটিফিকেশন আসবে যে তোমাদের ইন্টারভিউ রিসেডিউল্ড করা হলো এত তারিখ থেকে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো এই সাইট থেকে অবশ্যই তোমাদের অফিসিয়াল সাইটের একটা নোটিফিকেশান যাবে এরপর তো অফিসিয়ালসরাই বলেছে যে তিন সপ্তাহ টাইম দাও মানে তিন সপ্তাহ টাইমের পর তোমাদের যে রিশিডিউল্ডের যে ব্যাপারটা সেটা তোমরা জানতে পেরে যাবে এটাতে তো মাথা ব্যথার কিছু কারণ নেই তিন সপ্তাহ পর তো অটোমেটিক হয়তো তোমাদের ডেট দেবে বা তোমাদেরকে বলে দেবে যে ইন্টারভিউ হবে কি হবে না এরপর কোভিড নাইন্টিনের পরিস্থিতি আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি ডিমোটিভেট করার জন্য বলছি না যেটা সঠিক সেটা বলছি এবার সঠিক কথা যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমার কিছু করার নেই কোভিড নাইন্টিনের পরিস্থিতি আজকে যেটা আছে দুদিন পর আরও খারাপ হতে চলেছে সেটা ক্লিয়ারভাবে তোমাকে বলে দিচ্ছি কারণ এই সংক্রমণ ক্রমশ বেড়েই যাবে যতদিন না ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হচ্ছে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর তোমরা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ ভারতের যে রিসার্চ চলছিলো এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে রিসার্চ চলছিলো সেটা অনেকটাই সাকসেসফুল এছাড়া বলা হচ্ছে আগস্ট মাসে একটা ওষুধ বার হয়ে যাবে ওষুধ ভ্যাকসিন নয় কিন্তু ভ্যাকসিন হলে একেবারে নির্মূলভাবে ঠিক হয়ে যাবে ওষুধ বার হলে কী হবে এটার প্রভাব কিছুটা হয়তো কমতে পারে ক্লিয়ার সবাই এরপর তোমাদেরকে একটা কথা বলছি তোমাদের ইন্টারভিউ বারো তারিখেই হোক তেরো তারিখেই হোক বা দশ তারিখেই হোক তোমরা অবশ্যই অফিশিয়াল সাইটটা ফলো করো যখনই তোমাদের ইন্টারভিউ ডেট দেবে অফিসিয়াল সাইটে কিন্তু একটা নোটিফিকেশন অবশ্যই তোমাদেরকে দেবে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তোমাদেরকে নুকোচুরি খেলার মাধ্যমে একটা স্প্যাম ফোল্ডারে মেল পাঠাবে না অফিসিয়াল সাইটে আপডেট দেওয়ার পর তোমাদের কাছে মেল চলে আসবে তোমাদের কোন সিফটে এবং কত তারিখ থেকে ইন্টারভিউ আবার জলপাইগুড়ি রেঞ্জের থেকে যারা যারা আমাকে মেসেজ করেছো স্ক্রিনশট পাঠিয়েছো অডিও মেসেজ পাঠিয়েছো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকুন সবাই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক করে আপনাদের যে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই বলুন তোমাদেরকে ইন একটাই কথা বলতে চাইছি তেরো তারিখ থেকেই যদি ইন্টারভিউ হয় বা দশ তারিখ থেকেই তোমাদের যদি ইন্টারভিউ হয় অফিসিয়াল সাইটে আগে দেবে সেই রকম স্প্যাম ফোল্ডারে একটা মেল পাঠিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে না কারণ তোমাদেরকে তো অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে হবে কিন্তু অ্যাডমিট কার্ডের সেকশনটা তোমরা দেখতে পেলে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না অ্যাডমিট কার্ড ডাউনলোড না হলে কি তোমাদের ইন্টারভিউ হবে ঠিক তোমাদের ইন্টারভিউ দশ দিন আগে বা সাত দিন আগে তোমরা ঠিক খবর পেয়ে যাবে ঠিক অ্যাডমিট কার্ড সব ডাউনলোড হয়ে যাবে তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই অল অ্যাবাউট প্রফিট চ্যানেল রয়েছে তোমাদের পাশে যখনই কিছু আপডেট পাবো অবশ্যই ভিডিও করে দেবো ভিডিও না দিতে পারলে অবশ্যই বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে আপডেট করে দেবো তো যদি গ্রুপে এখনও জয়েন হননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যান আমাদের গ্রুপে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলতে থাকে ভিডিওটা এতটুকুই ছিল ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ